পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বিধানসভার অন্তর্গত হলদিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে দেবহোগ গ্রামে দেবহোগ দেশবন্ধু স্মৃতি সংঘের 21তম বর্ষের বাসন্তী পূজা। পূজার উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, সঞ্চালনা করেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আজিজুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ ফিতা কেটে দেবহোগ দেশবন্ধু স্মৃতি সংঘে বাসন্তী পূজার 21তম বর্ষের উদ্বোধন করেন এবং এলাকায় দুস্থ মানুষদের হাতে প্রায় 300 মশারি তুলে দিলেন কারামন্ত্রী অখিল গিরি। মাননীয় অখিল গিরি মহাশয় আছেন, অধ্যাপক জ্যোতির্ময় কর সহ আমাদের সুধাংশু মণ্ডল বাঁকুড়া টেরাকোটা এই কয়দিন কি কি কর্মসূচি রয়েছে? কর্মসূচি আছে, কালকে মহাষষ্ঠীর, ষষ্ঠীর সকালে 7টা থেকে আমাদের ঘটোত্তর হবে, প্রভাত ফেরি আছে, আর আমাদের বিশেষ ইয়ে আছেন আমাদের ওই ইস্কনের মন্দিরের থেকে সাধুরা আসবেন, আর ওনারা এখানেই ভোগ রান্না করবেন, ওনাদের খাওয়া সহ আমাদের গ্রামের বহু মানুষরা এখানে খাবেন, প্রসাদ পাবেন, এবং আমাদের শোভাযাত্রা করে আমাদের ওই ঘটোত্তরটা হয়, বেশ বড় করেই হয়। আমরা প্রায় পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের জন্য কি বার্তা দেবেন? এলাকার মানুষের জন্য আমরা এটাই বলবো, আগামী দিনে যেন যে দেশবন্ধু স্মৃতিসংঘ ক্লাবটা যেভাবে সমস্ত মানুষের পাশে থাকে, সাধারণত যত রাত্রিই হোক না কেন এই ক্লাবের সমস্ত যে সমস্ত সদস্য ছেলেরা আছে তারা যেভাবে মানুষের পাশে বা প্রয়োজনের সময় ঝাঁপিয়ে পড়ে, যেমন অ্যাম্বুলেন্সের দরকার বা কোনো অসুস্থ রোগীকে তাকে হসপিটালে দিতে হবে, এরা খুব করে করে। তো এলাকাবাসীরা আমরা সবাই জানি এবং আমরা চাই যে এলাকাবাসীরা যাতে আগামী দিনে এই ক্লাবের পাশেও থাকেন এবং এই পুজোটা যাতে আগামী দিনে আরও বড় হয়, এটা আমাদের আশা, বা আমরা সেইভাবে চেষ্টা করে যাব যে আরও বড় হয়ে যাতে সব মানে পুরো এই হলদিয়াবাসীর কাছে একটা নিদর্শন হয়ে দাঁড়ায়। আমার নাম সোমা গোস্বামী, আমি পুজো কমিটির ক্লাবের সভানেত্রী। ত্রিদেব দাস, আমি এই ক্লাবেরই সম্পাদক। এই পুজো আমাদের বলতে বলতে আমরা 21তম বর্ষে পদার্পণ করেছি, আজকের মহাপঞ্চমী। এই মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে আমাদের বিশেষ অতিথিবর্গদের দ্বারা আমাদের পুজো মণ্ডপ দ্বারোদ্ঘাটন হয়েছে, সঙ্গে কারামন্ত্রী ছিলেন, অন্যান্য অতিথিবর্গরাও ছিলেন, সঙ্গে এলাকার মানুষ। আমরা বেশ কিছু দুস্থ ব্যক্তিদের, প্রায় 300 অধিক দুস্থ ব্যক্তিদের আমরা মশারি প্রদান করেছি এবং আগামীকাল মহাষষ্ঠী আমাদের একটি অভিনব আকারে শোভাযাত্রা রয়েছে, এলাকায় পরিকল্পনা হবে এবং 28 তারিখ আমাদের একটি স্বাস্থ্য শিবির রয়েছে। আমরা এই এলাকার মানুষের কথা ভেবে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনা খরচায় এটা আমরা মানুষকে পরিষেবা দেব এবং বিনা পয়সায় ওষুধও আমরা দেব। তারপরেই আমাদের মহা অষ্টমী রয়েছে এবং মহানবমীতে আমাদের একটি বৃহত্তম আকারে মায়ের বড় ভোগ, মাছ ভোগ সহকারে মায়ের ভোগ হবে। আমরা প্রায় 8 থেকে 9 হাজার লোকের মতন একটি অন্নভোগের আয়োজন করেছি, মাছ সহ সেটা আমরা খাওয়াবো। আর সেই সঙ্গে সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা আছে, যেহেতু আমাদের পাশে স্কুল, ছোট ছোট ছেলেমেয়েরা এই ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত এখানে পড়াশুনো করে, তাই সেই সমস্ত ছোট ছোট কচি কচাদের কথা ভেবে আমরা
বিভিন্ন রকম ভাবে ক্রীড়া প্রতিযোগিতা রেখেছি। সেই সঙ্গে সঙ্গে এই এলাকার বেশ কিছু কচিকাচারা রয়েছে যারা সঙ্গীত ভালোবাসে, নৃত্য ভালোবাসে। এই এলাকার সেই সব ছেলেদের কথা ভেবে আমরা নৃত্য প্রতিযোগিতা রেখেছি, আবৃত্তি রেখেছি এবং সঙ্গীত রেখেছি এবং আরও অন্যান্য অনুষ্ঠান আমাদের রয়েছে, বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, ঝংকার রয়েছে, নৃত্যা অনুষ্ঠান রয়েছে, সর্বমোট এইসব। সর্বত্র আমাদের শান্তিপূর্ণভাবে এই জেলাতে এবং আপনার হলদিয়া শহরে সব কিছু পালিত হয়েছে। দেশবন্ধু স্মৃতি সংঘ, দেশবন্ধু বীরেন্দ্রনাথ সাসমল, তার নামে আপনারা ক্লাব করেছেন, যিনি বলেছিলেন আমি কখনো মাথা নোয়াব না, মৃত্যুর পর আমাকে দাঁড় করিয়ে তোমরা পূর্ণাঙ্গ মূর্তি, আমরা মাতঙ্গিনী হাজরার মূর্তি কাঁথি প্রভাত কুমার কলেজের সামনে আমরা স্থাপন করছি। অর্থাৎ আমরা এই সমস্ত দেশবরেণ্য নেতাদের দেখে মানুষ শিক্ষা লাভ করবেন, এদেরকে দেখেই আমরা আগামী দিনে আগামী প্রজন্ম আমরা কি রেখে দিয়ে যাব, তার জন্যেই আগামী প্রজন্মের জন্যে এসব রেখে দিতে হয়। আমরা বছরে, জ্যোতির্ময়দা বলেছেন, আমি আর কি বলবো ঠাকুর পুজো সম্পর্কে, আমরা বছরে দুবার দুর্গা পুজো করি, মা মহামায়া পুজো, একবার শারদীয় উৎসবে মহামায়া পুজো, আবার দশপূজার পুজো, আবার এখন বসন্তকালে মা মহামায়ার পুজো। বাসন্তী পুজো বলে কোনো পুজো নেই, এখানে কালী পুজো করেন, আজিজুল নিজে কালী পুজো করে, কালী পুজোয় থাকে আজিজুল, ও তো ইসলাম ধর্মের মানুষ, ও তো পুজো অর্চনার নিয়মের মধ্যে পড়ে না, ও কি পুজো মণ্ডপের সাথে কোনো পুজো অর্চনার সঙ্গে থাকে না, পুজো অর্চনার সাথে হিন্দু ধর্মের লোকেরা থাকে, কিন্তু যখন অনুষ্ঠান হয় তখন ও সঞ্চালনা করেন, তখন এই মঞ্চে আসেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের মধ্যে, যেটা সুধাংশু বললেন, এটা হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে, আমরা একসাথে মিলে আমরা এই বাংলাকে আমরা রক্ষা করি, বাংলার তার সাই, তার জন্যই আজকের আমরা সবাই মিলেমিশে থাকি বলে দেখবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হবে, 27 তারিখে কালকে শেষ হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা আপনাদের বাড়ির ছেলে মেয়েরা সব দিয়েছে, একটা কোথাও কোনো অসুবিধে হয়নি, সর্বত্র শান্তিপূর্ণভাবে ছেলে মেয়েরা ভালো করে পরীক্ষা দিয়েছে। এই যে মানুষের সাথে সুসম্পর্কটা রাখা, এটাই হচ্ছে সব থেকে আমাদের সমাজে বড় জিনিস, যেখানে আমরা প্রত্যেক মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আর এই যে ক্লাব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠন বড় না হলে, শুধু এখন নয়, পরাধীন ভারতবর্ষেও ক্লাব সংগঠন ছিল, ক্লাবের মধ্যে আমাদের সমস্ত যুব সম্প্রদায়রা থাকেন, আজিজুলের মতন, রবীন্দ্রের মতন, যদিও রবীন্দ্রের একটু বয়স বেশি হয়েছে, তাহলেও আজিজুল বয়সে কম, তাহলেও এরা রবীন টবিন, আমাদের একসাথেই আমরা একসাথে থাকতাম, একসাথেই ছিলাম, একসাথেই হলদিয়াতে যাতায়াত করতাম। তো তাই দেখবেন এই প্রতিদিন চাই চাই।